রাজ্য সরকারের স্কুল খোলার কর্মসূচি গ্রহণ বেশ তাৎপর্যপূর্ণ। পূর্বিতা বাপি ঘোষ নিজের এলাকায় সমস্ত স্কুল খোলার উদ্যোগ নিয়েছেন। অনলাইন ক্লাসের কুফল শহরে পিছিয়ে পড়েছে শিক্ষার্থীরা। স্কুল বন্ধে শিক্ষা কার্যক্রম ছাড়াও যথাযথ শিক্ষা হারাচ্ছে শিশুরা। দীর্ঘ সময় এই অস্বাভাবিক বিরতিতে শিক্ষার্থীদের পড়াশোনা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি ছাত্রছাত্রীরাও মানসিকভাবে ভালো নেই, লেখাপড়ায় আগ্রহ হারিয়ে ফেলছে। শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে স্কুলে যাওয়ার, সেখান থেকে ফিরে আসা এবং বাড়িতে পড়তে বসার বিষয়গুলো নিয়মিত রুটিনের মতো। স্কুল একরকম ওদের আনন্দের জায়গা, সেখানে ওরা খেলাধুলা করতেও পারে, সব থেকে বেশি শেখে সামাজিকতা। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় শিশুদের মানসিক বিকাশের উপরে তার নেতিবাচক প্রভাব পড়েছে। পূর্বিতা বাপি ঘোষের কথায়, শিক্ষার্থীরা বেশ কষ্ট সময় পার করেছে, স্কুলে একটা জগৎ তৈরি হয় তাদের। স্কুলে গিয়ে খেলা, একসঙ্গে সহপাঠীদের সঙ্গে পড়া, সবকিছু তাদের ভাবনাকে বিস্তৃত করে। অচিরে রাজ্য সরকারের সিদ্ধান্তকে শিরোধার্য করে এলাকার স্কুল খুলতে তৎপর সবাই। সেই মতো সোমবার দিন বাগবাজার এলাকায় তার উদ্যোগে শুরু হলো পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি। সোমবার দিন বহু ছাত্রছাত্রীরাই এসেছিলেন এই পাড়ায় পাড়ায় শিক্ষালয়ে। পাড়ায় শিক্ষালয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথমে আমি প্রণাম জানাই, কারণ বাচ্চাগুলো দুই বছর ধরে বাড়ির মধ্যে খাঁচার মধ্যে বন্দি ছিল, শুধু টিভি ছাড়া আর কিছু চিনত না, দেখত না। তাই বন্ধু বান্ধব টিচার এদের যে সাথে মেলামেশা সারাদিনে বাচ্চাদের ছিল সেটা সম্পূর্ণ বন্ধ ছিল, কিন্তু আজ থেকে সেই মাস্কটা খুলে দেওয়া হলো। আমরা যেমন কোভিডের পিরিয়ড চলছে বলে সবসময় মাস্ক পরে মুখ বন্ধ রেখেছি, তো বাচ্চাদের এই পড়াশোনাটা মাস্কের মধ্যে ছিল, সেটাকে খুলে দেওয়া হলো। আর এরা প্রথমেই তো পড়াশোনা করবে না, এরা গল্প করবে, টিচারদের সাথে গল্প করবে, গান করবে, আবৃত্তি করবে, ছবি আঁকবে, গাছ ফুল পাখি এগুলো দেখবে খোলা আকাশের নিচে। তো এদের একটা আনন্দ পাবে এবং তার সাথে সাথে পড়াশোনা, আর তারপর কোভিড যদি ঠিকঠাক সব চলে তাহলে তো এরা আবার স্কুলে পৌঁছাবে। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন আমাদের পাশে থাকার জন্য, আমরা যথাযথভাবে তাদের জল থেকে, বাথরুম থেকে আরম্ভ করে, জল থেকে আরম্ভ করে, এবং আজকে দেখতে পাচ্ছেন ছাউনিটা নেই, আগামীকাল থেকে ছাউনি শুরু হবে, যথাযথভাবে যত রকমভাবে আমি চেষ্টা করব এদেরকে ভালোভাবে এই পাড়ায় যে শিক্ষালয় এটা ঠিকঠাক রেখে এদের যাতে কোনো অসুবিধে না হয় ব্যবস্থা করেছি, টয়লেটের ব্যবস্থা করেছি, মিড ডে মিল এরা পাবে, এরা খেলবে পড়বে নাচবে গাইবে একটু আনন্দ করবে। দু বছর একদম আটকে ছিল, বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, মাস্টারমশাইদের দেখেনি, বাড়ির মধ্যে বাবা মাকে দেখেছে আর টিভি দেখেছে, তো ফলে এটা এদের কাছে একটা নতুন সুযোগ, দারুণ সুযোগ। এই যে উন্মুক্ত প্রান্তের এত সবুজ গাছপালা দিয়ে ঘেরা, এত ফুল পাশে, এগুলো দেখবে এদের ভালো লাগবে। না আমার ধারণা যে আকর্ষণ এটাই যে বন্ধুদের সঙ্গে আবার মিশতে পারা, একসাথে মাঠে ঘুরতে থাকা, খেলা সুযোগ পাওয়া, মিড ডে মিল একসাথে খাওয়ার আনন্দ করা, তো কেউ আটকে থাকবে না। দেখবেন যে এই যে শুরু হয়ে গেল কেউ আটকে থাকবে না, চলে আসবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।